ছোট ভাই যিনি সদস্য সচিব হিসেবে কাজ করছেন দেশে অবস্থান করে তার প্রতি কৃতজ্ঞতা থাকলো, কারণ এই কর্মগুলোকে আমরা কিন্তু জিয়ে রাখবো, আমরা কন্টিনিউ করবো, অব্যাহত রাখবো, কোনোভাবেই ছেড়ে দেবো না। করোনা গেছে 2 বছর, ঠিক আছে, করোনার থেকে আরো অত্যন্ত ক্ষতিকর কোন রোগ ব্যাধি আমাদের জীবনে আসতে পারে, যেটা আমাদের জীবনে হয়তো অনেকভাবে বিপর্যস্ত করবে, কিন্তু আমরা বসে থাকবো না, সেই জন্য কিন্তু আমাদের কাজ করতে হবে। 2 বছর পরেও তারা এই কাজটি করছেন। আমি যখন কালকে জানলাম আমি যাবো কিন্তু অনেক দূরে হবিগঞ্জে, আমার মনে হলো আমি 3টার দিকে রওনা দিলে কোনো অসুবিধা নেই, এখানে ক্যাটারিং করে যাই। আর আসার পরে আমার যে একটা মানসিক অবস্থা যে আমি যদি এখানে না থাকতাম আজকে অনেক কিছু মিস করতাম, এত বড় প্রোগ্রাম এখানে হচ্ছে আর এত উজ্জ্বল মানুষ, মেধাবী মানুষটা বসে আছে আমার সামনে। আমি শুধু আমার এক কথাটা একটু বলে ফেলি, আমি একটু আগে বলেছি পাড়াগের মানুষ, আমিও কিন্তু এই শিক্ষার্থীদের মতোই একদিন খুদে শিক্ষার্থী ছিলাম, সেইখান থেকে হয়তো বিশ্ববিদ্যালয়ে পরবর্তীতে কলেজ জীবনে শিক্ষক হিসাবে ঢোকা, এবং এই করে 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 আমি একটা ঐতিহ্যবাহী বিদ্যাপীঠে কাজ করেছি। আমি মনে করি আমাদের শিক্ষা একটু আগে যে ফিল্ডের গার্ডিয়ান বলেছেন, তারা খুব উৎসাহিত বোধ করেন বাচ্চাদেরকে যখন এই নিয়ে অনুপ্রাণিত করা হয়, গার্ডিয়ান কিন্তু উৎসাহিত বোধ করেন। আমাদের অনেক গার্ডিয়ান আছে যারা চান তাদের সন্তানদেরকে এরকম উৎসাহিত করা। সমাজে অনেকে দিক্ত আছে মনে রাখতে হবে, বৈভব ঐশ্বর্যের কোনো অভাব নেই, কিন্তু এরকম কর্ম করাটা কিন্তু অনেক দুঃসাধ্য বিষয় মনে রাখতে হবে, এটা অনেকেই পারেন না। বৈভব বৃত্ত অনেকের থাকে, কিন্তু সাহসিকতার যে বিষয়টি এটা অনেকের থাকে না। সুফি সোহেল এবং তাদের পরিবারের সদস্য যারা আছেন তারা বাবার জন্য এত কিছু করছেন, এই বাবা তো মহান বাবা, যে বাবার জন্য আমি কিছু করতে পারিনি আমার বাবার জন্য, সেই বাবার জন্য সুফি সোহেল এবং তার ছোট ভাই করছেন এবং তার অন্যান্য ভাই বোনেরা করছেন, এটা তো আসলে খুব স্মরণযোগ্য বিষয়, এটা ধন্যবাদ। আর আমরা আশা করব তিনি এই কর্মটা চালিয়ে যাবেন, তার কতটুকু কি আছে জানি না, আমরা সক্ষমতা আছে, কিন্তু আমরা চাইব যে আমরা তাকে কিছু সহযোগিতা দেব। সিলেটের যদি আমরা একে অন্যকে সহযোগিতা দিই, একটু আগে সিরাজুল ইসলাম বলেছেন এখানে যে আমরা অনেক পিছিয়ে আছি, এডুকেশনে এত পিছিয়ে আছি আমরা এখন। আমি তো একটা বড় কলেজের ভাইস প্রিন্সিপাল 4 বছর ছিলাম, আমি দেখেছি যারা পড়ালেখা করে ওরা পড়ালেখা করে, আর যারা করে না ওরা সারাদিন নোংরা কর্মকাণ্ডে ব্যস্ত থাকে। এবং পরবর্তীকালে মহিলা কলেজে যখন আসলাম আমি দেখলাম ক্লাস করবার একটা উনি কাজ করে ওঠে, ক্লাসে আসে বাইরে আড্ডা মানে ও তিনতলায় চলে যায় গিয়ে ফেসবুকিং করে, এরকম অনেক অবস্থা দেখেছি আমি। আমাদের শিক্ষার্থীদের কিন্তু খুব বিপর্যয় চলছে এখন, এই যে নৈতিকতার অবক্ষয় বা বিপর্যয় এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমার একটা বিনম্র অনুরোধ থাকলে আজকাল যারা এখানে অভিভাবক আছেন তারা কিন্তু আপনাদের বাচ্চাদেরকে কেবলমাত্র আপনারা কিন্তু সুপথ দেখাতে পারেন, ওরা যাতে করে বিপদগামী না হয় ভালো পথে থাকে আপনারা সচেষ্ট থাকবেন, এবং সামাজিকভাবে যদি কোনো কিছু করণীয় থাকে কখনো, আমি তো বৃহত্তর সিলেটের সন্তান, আমার বাড়ি সোনামগঞ্জে হলে কিন্তু আমি সেটেল করেছি এই শহরে, তা আমি বৃহত্তর সিলেটের সন্তান হিসাবে আমি চাই যে সবার সঙ্গে থাকা, কিছু না কিছু কাজ করা, আমরা যদি একে অন্যকে সাহায্য করি, আমরা যদি সহযোগিতার মনোভাব সম্পন্ন হই, তাহলে আমার মনে হয় আমাদের কখনো পিছপা হওয়া লাগবে না।